ডুপ্লিসিটি এবং ট্রিপ্লিসিটি মেথড নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করেছি। এখন এই লেকচারে আমরা জাস্ট কয়েকটা উদাহরণ নিয়ে আসব কিভাবে আমরা এই রুলটাকে অ্যাপ্লাই করতে পারি। তো শুরুতেই আমরা এই সুন্দর এই যৌগটা নিয়ে আলোচনা শুরু করব। আমরা দেখতে পাচ্ছি এই স্টেরিওজেনিক সেন্টারের সাথে হাইড্রোক্সিল, হাইড্রোজেন, এখানে কার্বন সহ লম্বা একটা চেইন, এইদিকেও কার্বন সহ একটা ছোট একটা চেইন যুক্ত রয়েছে। তাহলে আমরা দেখলাম যে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার যেহেতু বেশি, তার প্রায়োরিটি হবে একদম প্রথম, তারপর হাইড্রোজেন এই ক্ষেত্রে সবচেয়ে ছোট, সে যাবে 4 নম্বরে। এখন এইখানে আছে কার্বন, এইখানেও আছে কার্বন, তো কাকে আমরা প্রথম প্রায়োরিটিতে আনব? তো খেয়াল করি এই কার্বনের সাথে কে কে যুক্ত আছে। এই কার্বনের সাথে যুক্ত আছে 2টা হাইড্রোজেন, আমরা উপরে নিচে 2টা হাইড্রোজেনকে প্রকাশ করলাম, আর এইখানে যুক্ত আছে এইখানে একটা কার্বন, তো এইখানে যুক্ত আছে একটা কার্বন। আর আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এই কার্বনে দেখা যাচ্ছে যে অবশ্যই একটা হাইড্রোজেন আছে, আর সে দ্বিবন্ধন দিয়ে এখানে একটা কার্বনের সাথে যুক্ত ছিল, তো দ্বিবন্ধনের সাহায্যে সেই কার্বনের সাথে যুক্ত। তাহলে আমরা যদি এই দ্বিবন্ধনটাকে ভেঙে দিই তাহলে কিভাবে এটা হবে? দেখতে পাচ্ছি যে সে নর্মালি একটা কার্বনের সাথে যুক্ত ছিল এবং এই দ্বিবন্ধন দ্বারাও কিন্তু সেই কার্বনের সাথেই যুক্ত ছিল, তো দ্বিবন্ধন ভেঙে আমরা এই কার্বনটাকে উপস্থিত করলাম। আর অবশ্যই এই কার্বনের সাথেও কিন্তু এই কার্বন যুক্ত ছিল, এটাকে আমরা জাস্ট আমরা যে নর্মালি আমরা আমাদের ডুপ্লিসিটি মেথড অনুসারে লিখে ফেললাম। তো এবার আমরা একটু খেয়াল করি, আমাদের স্টেরিওজেনিক সেন্টারের সাথে ইমিডিয়েটলি যে যুক্ত আছে এই কার্বন এবং এই কার্বন, তো এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেন হাইড্রোজেনকে কেটে দিলাম সেম, এবং এই ক্ষেত্রে একটা কার্বন এবং কার্বনকে কেটে দিলাম, এইখানে আর বাকি থাকে হাইড্রোজেন আর এটাতে বাকি থাকে কার্বন। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু কার্বনের প্রায়োরিটি বেশি, আলটিমেটলি এই দিকের পুরা যে মূলকের প্রায়োরিটি বেড়ে যাবে, সুতরাং এটা হচ্ছে 1, এই দিকে হবে 2, এবং এটা হয়ে যাবে কি 3, এবং এটা তো 4 আছে। তাহলে আমরা এই সবগুলোকে মুছে দিয়ে আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে নাম্বার 1, এবং এইটা ছোট হওয়া সত্ত্বেও নাম্বার 2, এবং এটা 3, এবং হাইড্রোজেন সে বিলো দ্য প্লেন নাম্বার 4। তো 1 2 3, আমরা যদি আমাদের প্রায়োরিটি মুভমেন্ট দেখি দেখা যাচ্ছে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ, সুতরাং এর অ্যাবসলিউট কনফিগারেশন হবে এস কনফিগারেশন, এবং লিস্ট যে প্রায়োরিটি হাইড্রোজেন সে বিলো দ্য প্লেনে রয়েছে, সুতরাং এক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি, এইটা আমরা দেখতে পাচ্ছি এই যে স্টেরিওজেনিক সেন্টারের সাথে SH অর্থাৎ থায়োল হাইড্রোজেন, এখানে একটা টারশিয়ারি বিউটাইল, এবং এই ক্ষেত্রে CH2 এর সাথে OH যুক্ত রয়েছে। আমরা এবার সিকোয়েন্সিং করে দেখব যে সালফার রয়েছে নাম্বার 1 এ, ঠিক আছে, আর হাইড্রোজেন সে অবশ্যই নাম্বার 4, সে সবচেয়ে ছোট, সবচেয়ে জুনিয়র গ্রুপ সে। তারপর এদিকে আছে কার্বন, এই দিকেও আছে কার্বন, তো দেখা যাচ্ছে এই কার্বনের সাথে অনেক বড় একটা গ্রুপ যুক্ত আছে, একদম টারশিয়ারি বিউটাইল। আর এখানে যে CH2, আমরা একটু এখানে দেখাই, এই কার্বনের সাথে আছে CH2, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, আর এইখানে আছে কি OH। আচ্ছা, আর এই কার্বনের সাথে আছে 3টা কার্বন, 1টা কার্বন 2টা কার্বন 3টা কার্বন। তো আমরা খেয়াল করতে পারছি যে এখানে যদিও গ্রুপটা অনেক বড়, কিন্তু এই ক্ষেত্রে সবাই কার্বন যার পারমাণবিক সংখ্যা 6, কিন্তু এই ক্ষেত্রে একটা অক্সিজেন যুক্ত রয়েছে যার পারমাণবিক সংখ্যা 8। যদিও সে ছোট, তারপরেও দেখা যাবে এর প্রায়োরিটি বেশি হবে যেহেতু অ্যাটমিক নাম্বার বেশি। তো উপরেরটা থায়োল 1 নাম্বার, এই অক্সিজেন যুক্ত কার্বন হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে আমরা এবার একটু আমাদের প্রায়োরিটি মুভমেন্টটা দেখি, 1 2 3, আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে যাচ্ছে, তো এটা হওয়ার কথা ছিল এস, কিন্তু যেহেতু লিস্ট প্রায়োরিটি সে অ্যাবাভ দ্য প্লেনে রয়েছে, তাই এটাকে আমরা চেঞ্জ করে বানিয়ে দিব কি আর। দ্যাট মিনস এই স্টেরিওজেনিক সেন্টারের অ্যাবসলিউট কনফিগারেশন হচ্ছে আর কনফিগারেশন। এবার আমরা একটা ফিউজড রিং সিস্টেমে কিভাবে আরএস নোমেনক্লেচার বের করতে হয় সেটা একটু খেয়াল করি। আমরা সকলেই জানি যে ফিউজড রিং সিস্টেম হচ্ছে যেখানে অনেকগুলা রিং তাদের
রিং কার্বন দ্বারাই আরেকটা রিং এর সাথে যুক্ত থাকে, যেমন এটা, এদেরকে আমরা বলবো যে ফিউজড রিং, ঠিক আছে? আর আমরা যদি এই দুইটা রিং এর ক্ষেত্রে চিন্তা করি, এটা এবং এটা, তারা কিন্তু ফিউজড অবস্থায় নাই, তাদের রিং গঠনকারী যে কার্বন, সেই কার্বন দ্বারাই যদি তারা একটার সাথে আরেকটা যুক্ত থাকতো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলতাম যে এটা ফিউজড রিং। অর্থাৎ এমন কিছু কার্বন থাকবে যারা কিনা এই রিং গুলোর মধ্যে কমন, যেমন এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই কার্বনটা এই দুইটা রিং এর জন্য কমন, এই কার্বনটা এই দুইটা রিং এর জন্য কমন, এই কার্বনটাও কিন্তু এই রিং এর মধ্যে কমন একটা কার্বন। তো এই ধরনের সিস্টেমকে আমরা বলি ফিউজড রিং সিস্টেম। তো ফিউজড রিং এর কমন কার্বন গুলোকে আমরা নর্মালি বলে থাকি হচ্ছে ব্রিজ হেড কার্বন, ব্রিজ হেড কার্বন, ব্রিজ হেড কার্বন, অর্থাৎ কমন কার্বন গুলোকে আমরা বলে থাকি ব্রিজ হেড কার্বন। এই ফিউজড রিং সিস্টেমে কিভাবে অ্যাবসলুট কনফিগারেশন বের করতে হয় সেটাই এখন দেখব। তো আমরা এই যৌগটার দিকে তাকাই, এই যৌগে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটা এবং এই কার্বনটা এই দুইজনই ব্রিজ হেড কার্বন, এবং এরা উভয়ই স্টেরিওজেনিক সেন্টার, অর্থাৎ কাইরাল সেন্টার। আমরা যদি খেয়াল করি যে এদের সাথে আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, আমরা উপরেরটার দিকে তাকাই, এইদিকে আছে কার্বন সহকারে এই 5-6 মেম্বার একটা রিং, আর এইখানে রয়েছে হাইড্রোজেন, আর এইদিকে যে নিচের কার্বনটা আছে এই কার্বনের সাথে দুইটা কার্বন, আর এই ডান সাইডের যে কার্বন এর সাথে দ্বিবন্ধন যুক্ত আর একটা কার্বন যুক্ত আছে, অর্থাৎ sp2 হাইব্রিডাইজড কার্বন। সুতরাং দেখা যাচ্ছে যে এই ব্রিজ হেড কার্বনটা একটা স্টেরিওজেনিক সেন্টার, এর অবশ্যই আর অথবা এস একটা কনফিগারেশন থাকবে, এটাই আমরা বের করতে চাই। তো আমরা খেয়াল করি যে এখানে যে হাইড্রোজেন যুক্ত আছে, হাইড্রোজেনটা হচ্ছে 4 নম্বর প্রায়োরিটি, বাকি তিনটাই কার্বন। তো এর মধ্যে কে প্রথম, কে দ্বিতীয় আর কে তৃতীয় সেটা আমরা বের করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন এ লিস্ট প্রায়োরিটি, এবং বাকি তিনটা সাইডে তিনটাই কার্বন যুক্ত আছে, এই কার্বন এই কার্বন। তো খেয়াল করি যে এই কার্বনটা, নিচের কার্বনটা দিয়ে আমরা শুরু করি, নিচের কার্বনের সাথে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে একটা দুইটা, অর্থাৎ দুইটা কার্বন যুক্ত আছে, এদিকেও কার্বন এদিকেও কার্বন, আচ্ছা, আর এখানে একটা হাইড্রোজেন। আর আমরা যদি এই কার্বনটার দিকে খেয়াল করি, এইখানে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, এই তো দুইটা হাইড্রোজেন, তার মানে কি অবশ্যই এর প্রায়োরিটি এর থেকে বেশি হবে। তাহলে আমরা একটু করে রাখি যে এই দুইটার মধ্যেই, এটা আর এটার মধ্যে এবার 1 এবং 2 নাম্বার প্রায়োরিটির জন্য একটা যুদ্ধ বাঁধবে। তো আমরা অটোমেটিক লিখে রাখি এটা হচ্ছে 3 নাম্বার প্রায়োরিটি, সুতরাং এটা নিয়ে আমাদের আর টেনশন নাই, 3 এবং 4 আমরা ফিক্স করে ফেললাম। তো দেখতে হবে এটা নাকি এটা, কে 1 নাম্বার হবে কে 2 নাম্বার হবে। তো আমরা একটু খেয়াল করি যে এই যে কার্বনটা আছে, এই কার্বনে কিন্তু একটা ডাবল বন্ড আছে, এই তো আমাদের স্টেরিওজেনিক সেন্টার থেকে আসছে এই কার্বনটা, এর সাথে একটা হাইড্রোজেন আছে উপরে, আর এই ডাবল বন্ডের মাধ্যমে আরেকটা কার্বন যুক্ত আছে, ঠিক আছে? তো আমরা যদি এই ক্ষেত্রে এই বন্ধনটাকে ভেঙে দিই তাহলে কি হবে, যেটা হবে এই হাইড্রোজেন এই ক্ষেত্রে কার্বন, ঠিক আছে, এবং অবশ্যই এই হাত দ্বারা কিন্তু সে কার্বনের সাথে যুক্ত ছিল, তো এখানেও লিখে দিলাম কার্বন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে এই কার্বনটা দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, সেম দেখতেছি এই কার্বনটাও সে একটা হাইড্রোজেন এবং দুইটা কার্বনের সাথেই যুক্ত আছে, তার মানে একটা ঝামেলা বেঁধে গেল, যেতে হবে তার পরবর্তী কার্বন। তো আমরা যদি তার পরবর্তী কার্বন, অর্থাৎ এই কার্বনে যাই, অর্থাৎ এটাতে যদি আমরা যাই, খেয়াল করতেছি এই কার্বনটাও, এই কার্বনটাও আমরা যখন ডুপ্লিসিটি মেথড অ্যাপ্লাই করছিলাম এইটা ভেঙে দিছিলাম, তো এই কার্বনের সাথেই যুক্ত ছিল, এবং পরবর্তীতে সে কিন্তু আরেকটা কার্বনের সাথেই যুক্ত আছে, আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে, এবং আরেকটা আছে হাইড্রোজেন। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা পরবর্তী কার্বন অর্থাৎ এটাকে দেখি, দেখা যাবে যে এইখানে আছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই ক্ষেত্রে একটা কার্বন। তো আমরা পরবর্তী কার্বনের দিকে যদি তাকাই, এই তো পরবর্তী কার্বনের দিকে যদি তাকাই, দেখা যাচ্ছে একটা হাইড্রোজেন আমরা ভ্যানিশ করে দিলাম, ভ্যানিশ করে দিলাম, এই ক্ষেত্রে একটা কার্বন, এই কার্বনকেও ভ্যানিশ করে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা কার্বন আর এখানে একটা হাইড্রোজেন, কার্বনের প্রায়োরিটি বেশি, হাইড্রোজেনের প্রায়োরিটি কম, তো যার প্রায়োরিটি বেশি সেই কিন্তু আলটিমেটলি ওই গ্রুপটাই বেশি প্রায়োরিটি সম্পন্ন হয়ে যাবে। তো 1 এবং 2 নাম্বার যাদের মধ্যে আসলে ঝামেলাটা হচ্ছিল, আমরা এই ঝামেলা মিটিয়ে ফেললাম, এই হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি এবং এই হচ্ছে
দুই নাম্বার প্রায়োরিটি। আমরা 1 2 3 পেয়ে গেছি, 1 থেকে 3 এর দিকে যখন আমরা ঘুরাবো দেখা যাচ্ছে যে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের আর কনফিগারেশন। কিন্তু ঝামেলা বেঁধে দিছে এই হাইড্রোজেন, সে অ্যাবাভ দ্য প্লেনে থাকার কারণে এটাকে আমরা ঘুরিয়ে লিখে ফেলবো, আরটা হয়ে যাবে এস। তো আশা করি আমরা বুঝতে পারলাম। এখন নিচে কিন্তু আরেকটা ব্রিজহেড কার্বন আছে, আমি ওই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত আছে তাকে আমি জাস্ট নর্মাল একটা হাত দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? এখন হোমওয়ার্ক থাকবে, এইচ ডব্লিউ থাকবে যে এই হাইড্রোজেন অর্থাৎ সরি এই কার্বনের অ্যাবসলুট কনফিগারেশন কি হবে, এটা কি আর নাকি এস। এবং আরেকটা হিন্টস আমি দিয়ে রাখি, যদি এখানে কোনো ধরনের এরকম ড্যাশ অথবা ওয়েজ দেওয়া না থাকে এবং যদি কার্বনটা নিচে থাকে আমরা এটাকে ড্যাশ ধরে নিব, ঠিক আছে? এটাকে আমরা ড্যাশ ধরে নিব। তো ড্যাশ ধরে নিয়ে আমরা একটু ট্রাই করে দেখি যে এই কার্বনের অ্যাবসলুট কনফিগারেশন কি হয়, আর অথবা এস। জাস্ট আমাকে কমেন্টে এটা জানিয়ে দিলেই হবে যে এটা আর অথবা এটা এস। সর্বশেষ আরেকটা প্র্যাকটিস প্রবলেম নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে এই স্টেরিওজেনিক সেন্টারের মধ্যে আমরা একটা স্টেরিওজেনিক সেন্টার দেখতে পাচ্ছি, এর সাথে নাইট্রাইল যুক্ত অবস্থায় আছে এবং এখানে আরেকটা আছে ফিনাইল এবং উপরে আছে হচ্ছে আমাদের ফ্লোরিন আর এখানে ট্রিটিয়াম। তো আমরা যদি অ্যাটমিক নাম্বারের বেসিসে প্রায়োরিটি সিকোয়েন্সিং করি দেখতে পাবো ফ্লোরিন 1 নম্বরে আসবে এবং ট্রিটিয়াম 4 নম্বরে যাবে। আর এখানে আছে কার্বন, এখানে ফিনাইলের মধ্যে কিন্তু কার্বন, আমরা জানি ফিনাইল মূলকটা হচ্ছে যে বেনজিন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি, তো এখানেও যদি কার্বন আছে তো এই দুইটা নিয়ে একটু ঝামেলা বাঁধছে। আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের সাথে যুক্ত আছে নাইট্রোজেন, কিন্তু এই যে কার্বন এই কার্বনের সাথে কিন্তু কার্বনই যুক্ত অবস্থায় আছে। তো দেখা যাচ্ছে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার যেহেতু কার্বন থেকে বেশি তাই তার প্রায়োরিটি এবার হয়ে যাবে 2 নম্বর এবং এই ফিনাইলের প্রায়োরিটি আসবে 3 নম্বর। তো আমরা প্রায়োরিটি মুভমেন্টটা একটু খেয়াল করি, 1 2 3 এটা হচ্ছে আর কনফিগারেশনে থাকবে যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশন, এবং অ্যাজ ইউজুয়াল যেটা কিনা নিয়ম 4 নম্বর প্রায়োরিটি অর্থাৎ লিস্ট প্রায়োরিটি সে বিলো দা প্লেনে রয়েছে, সুতরাং এই আর আরই থেকে যাবে। আর হ্যাঁ, আমাদের আগের যেটা হোমওয়ার্ক ছিল আশা করি এটা নিয়ে কারোর আর কোনো প্রবলেম থাকবে না, আশা করি সবাই এটা সলভ করতে পারবে এবং এর অ্যান্সারটা কমেন্ট বক্সে কাইন্ডলি জানিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।